শিক্ষার্থীরা, জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সঞ্জিতা রায়, প্রভাষক বাংলা বিভাগ, জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। দেখো পাঠ পরিচিতি। আজকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ থেকে শিক্ষার্থীদের পাঠ নেব এবং অধ্যায়গুলো দেখো। অধ্যায় তিন, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। আজকের প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে থাকবে বিশেষ পদ বলতে কী বোঝো, বিশেষের শ্রেণী বিভাগ আলোচনা করো। উত্তরটি সাজিয়ে দিয়েছি দেখো। বিশেষ্য, কোনো কিছু নাম বিশেষক পদকে বিশেষ পদ বলে, অর্থাৎ বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা ব্যক্তি, বস্তু, জাতি, গুণ, ভাব, কর্ম, সমষ্টি, স্থানকাল ইত্যাদি নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে। যেমন রানা বই পড়ে, উপরের বাক্যটিতে রানা এবং বই বিশেষ পদ। বিশেষ পদ বাক্যে কর্তা, কর্ম বা কর্তার পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়। যেমন সূচি একটি নাম, কর্তা নাচে, আমি মিতাকে ভালোবাসি, এখানে মিতাকে যিনি বলছেন তিনি কর্তা এবং মিতাকে উদ্দেশ্য করে যেহেতু বলা হয়েছে সেটি হচ্ছে কর্ম। পরের অংশটি দেখো, বিশেষের প্রকারভেদ। বিশেষ পদ ছয় প্রকার, যথা নামবাচক বিশেষ, তারপরে আছে বস্তুবাচক, ভাববাচক, এরকম আমরা সাজানো হয়েছে। দেখো নামবাচক বিশেষ নিয়ে আজকে আমরা আলোচনা করি। যে বিশেষ পদ দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, নদী, সাগর, পর্বত, গ্রন্থ, ফুল প্রভৃতির নাম বোঝায় তাকে নামবাচক বিশেষ বলে। যেমন কবির, অর্ণব, কলম, খুলনা, হিমালয়, গোলাপ ইত্যাদি। আবার বস্তুবাচক বিশেষ দেখো, যে বিশেষ পদ দ্বারা এমন কোনো বস্তুর যাকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কেবল পরিমাণ বা ওজন কর দ্বারা নির্দেশ করা যায় নাম, তাকে শুধু নাম বুঝায় তাকে বস্তুবাচক বিশেষ পদ বলে। যেমন ধান, চাল, ডাল, লবণ, চিনি, সোনা, রূপা, পানি, মধু ইত্যাদি। পরের অংশটি দেখো, জাতিবাচক বিশেষ। যে বিশেষ পদে এক জাতীয় প্রাণী, এক জাতীয় পদার্থ বা কোনো সম্প্রদায়ের নাম বুঝায় তাকে জাতিবাচক বিশেষ বলে। যেমন মানুষ, পাখি, হাতি, বাঙালি, জার্মান, ব্রাহ্মণ ইত্যাদি। আবার সমষ্টিবাচক বিশেষ দেখো, যে বিশেষ পদে একই জাতীয় ব্যক্তি বা প্রাণীর একটিকে না বুঝে তাদের সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ বলে। যেমন সভা, জনতা, সমিতি, শ্রেণী, ঝাঁক, পরিবার, বাহিনী ইত্যাদি। আবার গুণবাচক বিশেষ পদ দেখো, যে বিশেষ পদে দোষ, গুণ, স্বভাব বা অবস্থান নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ বলে। যেমন সততা, সৌন্দর্য, বিরক্ত, তিক্ততা, সত্য, স্বাস্থ্য ইত্যাদি। এরপরে দেখো ভাববাচক বিশেষ পদ। ভাববাচক বিশেষ পদে দেখো, ভাববাচক বা ক্রিয়াবাচক বলা চলে। যে বিশেষ পদে ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে ভাববাচক বিশেষ বলে। যেমন শয়ন, কাঁদন, পঠন, রান্না, দর্শন, ঘুম, গমন ইত্যাদি। এবার বিশেষণজাত বিশেষ দেখো, যে শব্দ শ্রেণীর বিশেষণ থেকে উৎপন্ন হয় সামান্য রূপ বদলে বিশেষ হিসেবে ব্যবহৃত হয় তাকে বিশেষণজাত বিশেষ বলে। যেমন বিশেষণ বিশেষ দিয়ে কী কী বোঝায়, তরুণ, তারুণ্য, সরল, সারল্য, মধুর, মাধুর্য ইত্যাদি। আবার প্রয়োগবাচক বিশেষণ, বিশেষণ পদ যখন বাক্যে ব্যবহারের গুণে বিশেষের অর্থ বা মর্যাদা পায় তাকে প্রয়োগ নির্ধারিত বিশেষ বলে। যেমন গরিবকে সাহায্য করা উচিত, ধনীকে চেনা দায়, মূলত গরিব ধনী ইত্যাদি হচ্ছে বিশেষণ পদ। আবার আজকে আমরা এখন একটু বাড়ির কাজ দিয়ে দেখো, বিভিন্ন বোর্ড থেকে নেওয়া শব্দ শ্রেণী নির্ণয় করো, যেগুলো তোমাদের বিভিন্ন বোর্ডে সাধারণত আসে। শব্দ শ্রেণী থেকে প্রশ্ন থাকবে যে কোনটি বিশেষ পদ, কোনটি বিশেষণ পদ, কোনটি সর্বনাম পদ, কোনটি ক্রিয়াপদ, এগুলো খুঁজে বের করা। এই এর আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে ব্যাকরণিক শব্দ শ্রেণীর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।